নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে অনেকদিন আপনাদের জন্য ভিডিও দেওয়া হয়নি। সেরকম ভালো কোনো খবর না থাকার কারণে আমরা ভিডিও দিচ্ছি না পিএম কিষাণ সম্পর্কে। তো আপনারা বারবার একটা জিনিস জানতে চাইছেন, পিএম কিষাণের 15তম কিস্তির টাকা কবে দেবে, তো সেটা জানানোর জন্যই আজকের ভিডিওটা করা। তো কবে টাকা দিতে পারে সে ব্যাপারে কৃষি দপ্তর কী জানাচ্ছে সেটাই জানাবো আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। তো এই মুহূর্তে আমরা একজন কৃষকের স্ট্যাটাস ওপেন করেছি এবং আপনাদেরকে আগে আমি একটা দেখাচ্ছি আগের কীরকম টাকা দিয়েছে, তারপর আপনাদেরকে কৃষি দপ্তর কী বলছে সেটা দেখাবো। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একজন কৃষক, ইনি কিন্তু পশ্চিমবঙ্গে যেদিন থেকে পিএম কিষাণ চালু হয়েছে একদম প্রথম থেকে টাকা পাই আসছে, এবং এই কৃষকটি যখন 6নম্বর কিস্তির টাকা পেয়েছিল 2022 সালে, সেটা কিন্তু ছিল দশের মাস, মানে হচ্ছে আপনার অক্টোবর মাস। তো উনি কিন্তু অক্টোবর মাসের 17 তারিখে টাকা পেয়েছিলেন পিএম কিষাণের, যেটা তখন দিয়েছিল, উনি 6নম্বর কিস্তিটা পেয়েছিলেন, মানে 2022 সালে কিন্তু অক্টোবর মাসে টাকা দিয়েছিল। এবার 2023 সাল, এখন এই 2023 সালে আপনাদেরকে এবার কত তারিখে টাকা দিতে পারে বা কোন মাসে টাকা দিতে পারে সেটা এবার আপডেটে জানাচ্ছি 15তম কিস্তির। কৃষি বিভাগের তরফ থেকে একটা এরকম ব্যানার প্রকাশ করা হয়েছে এবং এখানে কিন্তু হিন্দিতে যাবতীয় ডিটেলস লেখা রয়েছে, এবং এইখানে লেখা রয়েছে 15তম কিস্তি কত তারিখে দিতে পারে। তো যারা হিন্দি পড়তে জানেন তারা কিন্তু এই জায়গাটা দেখলেই বুঝে যেতে পারবেন যে কবে বলা হচ্ছে 15তম কিস্তির টাকা আসতে পারে। এবার যারা হিন্দি পড়তে পারেন না তাদের জন্য আমি এই হিন্দি লেখাটা বাংলাতে ট্রান্সলেট করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এখানে বলা হয়েছে কৃষি বিভাগ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কৃষক সুবিধাভোগীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। রাজ্যের মোট 5.83 লক্ষ সুবিধাভোগীদের তাদের ব্যাংক অ্যাকাউন্টে আধার বা এনপিসিআইয়ের সাথে যুক্ত নেই, যার ফলস্বরূপ তারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ভারত সরকার এই স্কিমের 15তম কিস্তি অক্টোবর 2023-এর দ্বিতীয়ার্ধে পরিশোধ করার প্রস্তাব করেছে। যেসব কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সাথে লিঙ্ক করা নেই তাদের তালিকা গ্রাম অনুসারে সংশ্লিষ্ট পঞ্চায়েতের কৃষি সমন্বয়কের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় গিয়ে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবিলম্বে আধার এবং এনপিসিআইয়ের সাথে লিঙ্ক করার জন্য বা কোনো বিলম্ব ছাড়া তাদের নিকটতম ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের শাখায় একটি নতুন অ্যাকাউন্ট খোলার বিষয়টি নিশ্চিত করার জন্য সমস্ত সংশ্লিষ্ট সুবিধাভোগীদের কাছে জনসাধারণের আবেদন করা হচ্ছে। আরও তথ্যের জন্য জেলার হেড পোস্ট অফিসে আপনার নিজ নিজ কৃষি সমন্বয়কারী বা কৃষক উপদেষ্টা বা জেলা কৃষি অফিস বা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে অফিসারের সঙ্গে যোগাযোগ করুন, বা উপরে কাজের সাথে সম্পর্কিত সমস্যার জন্য টেলিফোন করুন, এখানে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে। এবং বলতে চাওয়া হচ্ছে পিএম কিষাণের যে শর্ত রয়েছে, ব্যাংকে ডিবিটি লিঙ্ক থাকতে হবে, এনপিসিআই যে লিঙ্ক থাকতে হবে, সেই লিঙ্ক অনেক কৃষকের করা নেই, সেই কারণে তারা টাকা পাচ্ছেন না। অতি অবশ্যই তারা 15তম কিস্তি বাদ যে টাকাটা দেবে সেই টাকাটা পাওয়ার জন্য যাদের লিঙ্ক করা নেই তারা লিঙ্ক করে নিই, নইলে কিন্তু 15তম কিস্তির টাকা পাবেন না, এরকম বলা হচ্ছে। এবং লিঙ্ক করার জন্য হয় ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে গিয়ে আপনারা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন, বা আপনার যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকা নিতে চান সেই ব্যাঙ্কে গিয়ে আপনি ডিবিটি লিঙ্ক করতে পারেন। এবার কথা হচ্ছে কবে টাকা দেবে। এখানে বলা হচ্ছে নোটিশ অনুযায়ী যে ভারত সরকার এই স্কিমের 15তম কিস্তি অক্টোবর 2023-এর দ্বিতীয়ার্ধে দেওয়ার পরিশোধ করার যে প্রস্তাব তা কিন্তু রেখেছে। তার মানে বলতে চাওয়া হচ্ছে যে 15তম কিস্তি এবার 2023 সালে অক্টোবর মাসে দেবে। আগেও দেখিয়েছি 2022 সালে 17ই অক্টোবর কিন্তু টাকা দিয়েছিল 2022 সালে, এবারেও কিন্তু বলা হচ্ছে 2023 সালে অক্টোবর মাসেই কিন্তু টাকা দেবে, তবে কত তারিখে টাকা দেবে সে ব্যাপারে কোনো এখন আপডেট নেই। তো পরবর্তী সময়ে যদি অফিসিয়ালভাবে ডেট প্রকাশ হয় এই রিসেন্ট আমাদেরকে জানাবো, বা টাকা দেওয়ার আগে তো অফিসিয়াল ডেট ঘোষণা হবেই, তখন আপনাদেরকে প্রমাণ সমেত জানিয়ে দেব। তবে এই যে নোটিশটি, এটি কিন্তু বিহারের কৃষি দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে, এখনও ইন্ডিয়ান কৃষি দপ্তরের তরফ থেকে মানে ভারতের যে এগ্রিকালচার দপ্তর রয়েছে সেখান থেকে কোনো ডেট বা এই ধরনের তথ্য প্রকাশ করা হয়নি। যখনই সে ধরনের তথ্য প্রকাশ করা হবে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। আপনাদের কি মতামত, কবে দিতে পারে 15তম কিস্তির টাকা, কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।